আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমি গত ক্লাসে সপ্তম এবং অষ্টম অধ্যায়ের ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থী, আজ আমি নবম এবং দশম অধ্যায়ের ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি সবাই আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে তোমাদের বইয়ের শেষে নমুনা প্রশ্ন আছে, নমুনা ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন আছে। সেই নমুনা প্রশ্ন ছোটগুলো নিয়ে আজকে আমি অধ্যায় নয় থেকে আলোচনা করব। এখানে যে প্রথম প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা হলো বাংলাদেশের আয়তন কত। তোমরা জানো যে বাংলাদেশের আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, তবে এর অধিকাংশ স্থান হল সমতল। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে বাংলাদেশ হল একটা সমতল ভূমির দেশ, বেশিরভাগ স্থানই সমতল, আর অল্প কিছু এলাকা হলো পাহাড়ি এলাকা, আর বেশিরভাগ এলাকাই হলো সমতল। যেন বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার এবং এর অধিকাংশ স্থান সমতল ভূমি। প্রিয় শিক্ষার্থী, দুই নম্বর প্রশ্ন হলো, ভারত ছাড়া আর কোন দেশ বাংলাদেশের সীমান্তে অবস্থিত? আমরা জানি যে আমাদের বাংলাদেশের চতুর্দিকেই ভারত আছে, উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম সব দিকেই ভারত আছে। তবে ভারত ছাড়া আরেকটা দেশ আমাদের বাংলাদেশের সীমান্তে অবস্থিত, সেটা হলো মায়ানমার। প্রিয় শিক্ষার্থী, ভারত ছাড়া মায়ানমার দেশ বাংলাদেশের সীমান্তে অবস্থিত। তিন নম্বর প্রশ্ন হলো, বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পড়েছে? বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পড়েছে? উত্তর, বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরে পড়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে বাংলাদেশ হলো একটা নদীমাতৃক দেশ, অসংখ্য নদী আছে বাংলাদেশে এবং এই নদীগুলো জালের মতো সমগ্র বাংলাদেশে ছড়িয়ে আছে। এবং বাংলাদেশের যে নদীগুলো আছে প্রিয় শিক্ষার্থী, বেশিরভাগ নদীর উৎপত্তিস্থল হলো ভারতে, আর ভারত থেকে আমাদের দেশে এসে নদীগুলো আমাদের দেশের জালের মতো প্রবাহিত হয়ে এই নদীগুলো দক্ষিণ দিকে বা ডালু এবং দক্ষিণে বঙ্গোপসাগরে নদীগুলো গিয়ে পতিত হয়েছে। তাহলে উত্তর হলো, বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরে পড়েছে। প্রিয় শিক্ষার্থী, চার নম্বর প্রশ্ন হলো, রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায়? রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায়? প্রিয় শিক্ষার্থী, সুন্দরবনে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়। আমরা জানি যে বাংলাদেশের যে সুন্দরবন আছে, এই সুন্দরবনে পৃথিবীর যে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, এই রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য সুন্দরবন বিখ্যাত। বাংলাদেশের যে সুন্দরবন আছে, সুন্দরবনে গভীর বনে এই রয়্যাল বেঙ্গল টাইগারগুলো বসবাস করে বা পাওয়া যায়। তাহলে আমরা যে প্রশ্নটা জানলাম যে রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায়, প্রিয় শিক্ষার্থী, উত্তরটা হবে, সুন্দরবনে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়। পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে, প্রশ্নটা হলো, কোন কোন ফসল উৎপাদন করে আমরা বৈদেশিক মুদ্রা আয় করি? কোন কোন ফসল উৎপাদন করে আমরা বৈদেশিক মুদ্রা আয় করি? প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটার উত্তর হলো, পাট ও চা অর্থকরী ফসল, এগুলো বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। আমরা জানি যে বাংলাদেশ হলো সমতল ভূমি এবং একটা উর্বর ভূমির দেশ হলো বাংলাদেশ। এখানে অতি অল্প পরিশ্রমে, অল্প খরচে প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হয়। তো বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় হলো ধান, আর যেটা আমাদের খাদ্যশস্য হিসেবে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী, আর অর্থকরী ফসলের মধ্যে আছে হলো আমাদের পাট এবং চা।
এই এগুলো হলো অর্থকরী ফসল এগুলোকে অর্থকরী ফসল বলা হয় কারণ এগুলো বিদেশে বিক্রি করে বা বৈদেশিক মুদ্রা অর্জিত হয় জন্য এগুলোকে অর্থকরী ফসল বলা হয় তাহলে আমরা যে প্রশ্নটা আমরা যে জানলাম যে প্রশ্নটা ছিল যে কোন কোন ফসল উৎপাদন করে আমরা বৈদেশিক মুদ্রা আয় করি তাহলে পাট এবং চা হলো বাংলাদেশের অর্থকরী ফসল এই পাট এবং চা এগুলোই আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করি আর বাংলাদেশ এমন একটা দেশ যেখানে প্রচুর পরিমাণে পাট উৎপাদিত হয় পৃথিবীর মধ্যে পাট উৎপাদনকারী শ্রেষ্ঠ দেশগুলোর মধ্যে বাংলাদেশও অন্যতম ভারতে সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয় ভারতের পরেই বাংলাদেশে পাট বেশি উৎপাদিত হয় এবং পাট আমাদের দেশে যেহেতু প্রচুর পরিমাণে পাট উৎপাদিত হয় এবং পাট একটা অর্থকরী ফসল এটা খাওয়া যায় না এটা বিভিন্ন কাজে এটা বিভিন্ন পণ্য তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এই জন্যই এটা কিন্তু অর্থকরী ফসল এই পাট আমাদের দেশে যেহেতু প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এবং এগুলো আমাদের চাহিদা মেটিয়ে উদ্ভৃত্ত থাকে এই কারণে আমরা পাট এবং চা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে থাকি প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা অধ্যায় নয়ে পাঁচটা প্রশ্ন জানলাম পাঁচটা প্রশ্ন হলো এক নম্বরে ছিল বাংলাদেশের আয়তন কত 147,570 বর্গ কিলোমিটার আর ভারত ছাড়া কোন দেশ বাংলাদেশের সীমান্ত অবস্থিত এই জুটার উত্তর হলো মায়ানমার ভারত ছাড়া মায়ানমার বাংলাদেশের সীমান্তে অবস্থিত আর বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পড়েছে এটার উত্তর হলো বাংলাদেশের নদীগুলো যেহেতু বাংলাদেশে একমাত্র বঙ্গোপসাগর দক্ষিণে অবস্থিত এই বঙ্গোপসাগরে নদীগুলো গিয়ে পতিত হয়েছে আর রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায় সুন্দরবনে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় আর পাঁচ নম্বর প্রশ্ন হলো কোন কোন ফসল উৎপাদন করে আমরা বৈদেশিক মুদ্রা আয় করি পাট এবং চা হলো বাংলাদেশের অর্থকরী ফসল এবং এইটাই আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি প্রিয় শিক্ষার্থী এখন আমরা অধ্যায় 10 থেকে যে কটা ছোট প্রশ্ন আছে আমরা এই ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব অধ্যায় 10 এর এক নম্বর প্রশ্ন হলো বঙ্গবন্ধু কোথায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু কোথায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম 1920 সালের 17ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে প্রিয় শিক্ষার্থী আমরা সবাই জানি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হইল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার ডাকেই বাঙালিরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছে এবং বাংলাদেশ নামে একটা দেশের অভ্যুদয় ঘটেছে পৃথিবীর মানচিত্রে প্রিয় শিক্ষার্থী এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছেন 1920 সালের 17ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তার বাবার নাম হলো শেখ লুৎফর রহমান এবং মায়ের নাম সায়েরা বেগম প্রিয় শিক্ষার্থী শেখ মুজিবুর রহমানের বাবার নাম লুৎফর রহমান এবং মায়ের নাম সায়েরা বেগম দুই নম্বর প্রশ্ন হলো কোথায় ও কখন বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন কোথায় এবং কখন বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন ছোট্ট সোনামণিরা তোমরা ছোট তারপরেও জানো তোমরা যদি এই চ্যাপ্টারটা রিডিং করে থাকো তাহলে অবশ্যই জানো যে কোথায় এবং কখন বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন 1971 সালের 7ই মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন এই ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন শিক্ষার্থী কোথায় তাহলে কোথায় উত্তর হবে ঢাকার রেসকোর্স ময়দানে এবং কখন কখন সময়টা হবে 1971 সালের 7ই মার্চ তাহলে 1971 সালের 7ই মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন আর এই ভাষণটার মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতা ডাক দিয়েছিলেন সেই স্বাধীনতার ডাকে বাঙালিরা 1971 সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সর্বস্তরের বাঙালিরাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং সবার মুক্তিযুদ্ধের যুদ্ধের মাধ্যমেই মূলত এই বাংলাদেশের অভ্যুদয় ঘটে এবং আমরা 1971 সালে 16ই ডিসেম্বরে বিজয় অর্জন করি প্রিয় শিক্ষার্থী তিন নম্বর যে প্রশ্নটা আছে তিন নম্বর প্রশ্নটা হলো মুক্তিযুদ্ধে
মুক্তিযুদ্ধে আমরা কাদের পরাজিত করি মুক্তিযুদ্ধে আমরা কাদের পরাজিত করি প্রিয় শিক্ষার্থী আমরা জানি যে মুক্তিযুদ্ধটা হয়েছিল মূলত পশ্চিম পাকিস্তানিদের সাথে তাহলে মুক্তিযুদ্ধে আমরা পশ্চিম পাকিস্তানিদের পরাজিত করেই কিন্তু স্বাধীন হয়েছে আমরা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র পেয়েছি তাহলে মুক্তিযুদ্ধে আমরা কাদের পরাজিত করেছি মুক্তিযুদ্ধে আমরা পশ্চিম পাকিস্তানিদের পরাজিত করেছি প্রিয় শিক্ষার্থী চার নাম্বার প্রশ্নটা হলো কিভাবে বঙ্গবন্ধু শহীদ হন কিভাবে বঙ্গবন্ধু শহীদ হন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু একদল ষড়যন্ত্রকারী ও দেশের শত্রুদের হাতে সপরিবারে শহীদ হন প্রিয় শিক্ষার্থী আমরা জানি বঙ্গবন্ধু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট একদল ষড়যন্ত্রকারী এবং একজন ষড়যন্ত্রকারী এবং দেশের শত্রুদের হাতেই তিনি সপরিবারে শহীদ হয়েছিলেন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট প্রিয় শিক্ষার্থী আমরা অধ্যায় ১০ চারটা প্রশ্ন সম্পর্কে জানলাম প্রশ্নগুলো হলো বঙ্গবন্ধু কোথায় জন্মগ্রহণ করেন এটা প্রশ্নটার উত্তর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হলো ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তার বাবার নাম শেখ লুৎফর রহমান এবং মায়ের নাম সায়রা বেগম আর প্রিয় শিক্ষার্থী দুই নম্বর প্রশ্নটা হলো যে কোথায় এবং কখন বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন ১৯৭১ সালের ১৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন মূলত এই ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু বাঙালিদের স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করেন এবং বাঙালিরা তার ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেই স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ আমরা পেয়েছি মুক্তিযুদ্ধে আমরা কাদের পরাজিত করি মুক্তিযুদ্ধে আমরা পশ্চিম পাকিস্তানিদের পরাজিত করি সর্বশেষ প্রশ্নটা ছিল কিভাবে বঙ্গবন্ধু শহীদ হন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু একদল ষড়যন্ত্রকারী এবং দেশের শত্রুদের হাতে সপরিবারে শহীদ হন প্রিয় শিক্ষার্থী আজকে যে পাঠটা আলোচনা করলাম আমি এই পাঠের উপর তোমাদের যে একটা হোমওয়ার্ক দিব হোমওয়ার্ক হলো যে প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করলাম অষ্টম এবং নবম অধ্যায়ের নবম এবং দশম অধ্যায়ের নবম এবং দশম অধ্যায়ের যে প্রশ্নগুলো আলোচনা করেছি এই প্রশ্নগুলোই তোমরা শিখবে এবং লিখে রাখবে এইগুলো লিখে এবং আমার আইডিতে অবশ্যই তোমরা পাঠিয়ে দিবে প্রিয় শিক্ষার্থী আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ